নমস্কার, বন্দনা হোম কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি হচ্ছে মাছের চপ। চপ আমাদের সকলেরই প্রিয়। আমরা বাজারে বা দোকানে গিয়ে চপ খাই, কিন্তু এটা বাড়িতেই আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি, আর বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ালে আনন্দই আলাদা। চলুন তাহলে আজকে শিখে নিন আমার সঙ্গে মাছের চপ। দেখুন, চপ বানাবার জন্য একটা মশলা বানাবো আমি। তার জন্য 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ জিরে, 1 চা চামচ গোটা ধনে, অল্প একটু জাবিত্রি, 1 টুকরো দারচিনি, 5টে শুকনো লঙ্কা আর 4টে ছোটো এলাচ। মশলাটা হালকা একটু ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। দেখুন জল আমার ফুটছে, ওর মধ্যে আমি একটু নুন দিলাম। আর এখানে আমার 250 গ্রামের মতন ভেটকি মাছের ফিলে আছে, ওটা দিয়ে দেবো। আর এটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট বয়ল করব। মাছ আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল থেকে তুলে নেব। খুব একটা বেশি সেদ্ধ করার নেই। কড়াইয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর আদা 1 টুকরো একটু 2 চামচের মতন কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা 5-6টা আর রসুন সব কুচিয়ে রেখেছি। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, এখানে 2টো পেঁয়াজ দিলাম কুচিয়ে। তার সঙ্গে সঙ্গে আমি রসুন কুচিটাও দিয়ে দিলাম 2 চা চামচ। তার সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা নিজের ইচ্ছে মতন দেবেন, আদাটাও দিয়ে দিয়েছি। এবার আমি একটু ভাজব। দেখুন পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে। এই সময় আমি সেদ্ধ করা মাছটা চটকে রেখেছিলাম, যেহেতু এর মধ্যে কোনো কাঁটা নেই, ওইটা দিয়ে দেব। আপনারা অন্য কোনো মাছ দিয়েও বানাতে পারেন, রুই মাছ, কাতলা মাছের পেটি দিয়েও আপনারা বানাতে পারেন। এবার আমি একটু পেঁয়াজের সঙ্গে মাছটা ভাজব। খুব অল্প চিনি, বেশি চিনি দেবেন না, একদম অল্প, আর আন্দাজ মতো নুন দিলাম। আর সঙ্গে সঙ্গে আমি 2টো আলু মাঝারি সাইজে ছোট সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ভালো করে গ্রেট করে নেবেন, ওই আলুটা দিয়ে দিলাম। এবার আমি মাছের পুরের সঙ্গে আলুটা ভাজব। এরপর আমি 2 চা চামচ ওই যে ভাজা মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর পুরটাকে আমি একদম লো ফ্লেমে ভাজব। এরপর কয়েকটা পুদিনা পাতা কুচি, ফ্রেশ পুদিনা পাতা কুচি করে দিয়ে দিলাম। পুরটাকে এবার ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন মাছের পুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার চপগুলো বানাবো। মাছের পুর থেকে এবার আমি লেচি করে নেব, ছোট বড় আপনারা নিজের ইচ্ছে মতন ওভাল শেপ বা লম্বা শেপ দিতে পারেন, আমি গোল গোল 4টা করে করব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা আর অল্প নুন দিয়ে আমি একটা ঘোল বানিয়ে নেব। চপগুলো 4টা করে নিয়েছি। এরপর আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখাবো। এখানে আমি বিস্কুটের গুঁড়ো আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। প্রথমে কর্নফ্লাওয়ারে ডুবলাম, তারপরে 1 হাত দিয়ে বিস্কুটের গুঁড়ো মাখালাম। চেষ্টা করবেন 1টা হাত শুকনো রাখবার, তাহলে 2টো হাত আপনার ভেজবে না আর বিস্কুটের গুঁড়ো নষ্ট হবে না। এইভাবে আমি 2বার রিপিট করব, ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। আর মাখিয়ে আমি এটা সবগুলো গড়ে ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দেব। যত এটা আপনি ফ্রিজে রেখে দেবেন তত কিন্তু এটা ক্রিস্পি হবে। এইভাবে আমি ভালো করে মাখিয়ে শুকনো করে রাখব। এরকম আমি আরেকটা নিলাম, আবার আমি কর্নফ্লাওয়ারে ডুবলাম, আবার 1 হাত দিয়ে দেখুন আমি বিস্কুটের গুঁড়ো মাখাচ্ছি আর 1 হাত দিয়ে কর্নফ্লাওয়ারে ডুবব। আবার কর্নফ্লাওয়ারে ডুবালাম, ফের আমি বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব।
দুটো হাত একটা হাত শুকনো রাখলে আপনার মাখাতে সুবিধে হবে। এইভাবে দেখুন ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নেব। সব চপগুলো আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এরপর আমি এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো, 2-3 ঘন্টা। তেল গরম হয়ে গেছে, চপগুলো আমি এক একটা করে ছেড়ে দেবো। সাবধানে ছাড়তে হবে, তেল ছিটতে পারে। এইভাবে সব চপগুলো 2-3টে করে দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এপিট ওপিট লাল করে ভাজবো। চপগুলো কিন্তু একটু ধৈর্য নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভাজতে হবে। ফ্লেম কিন্তু আমাদের মিডিয়াম টু লো থাকবে, তা না হলে চপগুলো উপরটা লাল হয়ে যাবে হাই ফ্লেমে ভাজলে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আর লো ফ্লেমে ভাজলে চপগুলোতে তেল অ্যাবজর্ব করে নেবে। একটু সময় নিয়ে অর্থাৎ আমাদের ভাজতে হবে। আর যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি এক একটা করে টিস্যু কিচেন টিস্যু পেপারে উঠিয়ে নেব। এটা চায়ের সঙ্গে বা স্ন্যাক্সে অসাধারণ লাগে খেতে। আশা করি আপনারা বানাবেন আমার রেসিপিটা দেখে। এইভাবে বাকি চপগুলো কিন্তু এই প্রসেসেই আমি ভেজে উঠিয়ে নেব। সব চপগুলো কিন্তু লাল করে ভেজে তুলে নেব। আপনারা চাটনি, স্যালাড বা সসের সঙ্গে সার্ভ করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট আর লাইক করে আমাকে নিশ্চয়ই জানাবেন। আর যে বন্ধুরা নতুন হচ্ছে তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন রান্না আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আমার মাছের চপ কিন্তু রেডি টু সার্ভ। উপর দিয়ে অল্প একটু চাট মশলা ছড়িয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ জানাই আমার রেসিপিটা দেখার জন্য। তাহলে আজকে অনুমতি দিন, আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন।